বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কাটার কাজের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক কীভাবে আপনারা ঘর ছোটো করবেন বা ডিক্রিজ করবেন এটাই আজ শেয়ার করতে যাচ্ছি করে দেখাবো হাফ ডাবল কুরশির দিয়ে ঘর ডিক্রিজ করা বা ছোটো করা এটা একটি রিকোয়েস্টের ভিডিও একটি আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন ওনাকে হাফ ডাবল কুরশিট দিয়ে বা ডাবল কুরশিট দিয়ে ঘর ছোট করা ডিক্রিজ করা আর ইনক্রিজ করা দেখাই এই জন্য আমি পার্ট বাই পার্ট ওনার জন্য ভিডিওটি মেক করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে বা উপকারে আসবে আমি এখানে চায়না ব্র্যান্ডের একটি উল নিয়েছি সেই ডুল। অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কুশিকাটার উলগুলো বা হুকগুলো কোথেকে নিয়ে থাকি আমি বিভিন্ন অনলাইন পেজ থেকে কুশিকাটার বিভিন্ন ধরনের সুতা বা উল নিয়ে থাকি আবার গাউসিয়া মার্কেটেও আপনি চাইলে এই ধরনের উলগুলো পেয়ে যাবেন আমি এই কাজটা করার জন্য থ্রি এম এম নিয়েছি যেহেতু বা বাংলাদেশি যে উলগুলো আছে সেই উলগুলো থেকে এই সুতাটা একটু চিকুন হয় এই জন্য আমি থ্রি এম হুক নিয়েছি আপনারা চাইলে টু পয়েন্ট ফাইভ এম এম হুক দিয়েও এই কাজটি করতে পারেন তাহলে কাজটা একটু শক্ত হবে আর টাইট হবে এখন আমি একটি নোট দিয়ে নিচ্ছি স্লিপ নোট দিয়ে আমি কাজটা শুরু করব নট কীভাবে করতে হয় হাফ ডাবল কোরশিট ডাবল কোরশিট সিঙ্গেল কোরশিট কীভাবে করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে যারা নতুন কুশি কাটার কাজ করছেন তাদেরকে বলছি প্লিজ আমার প্লে লিস্টটা একটু সার্চ করে দেখে নেবেন আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে আমি এখন চেইন করে নিচ্ছি যেহেতু আমি কোনো সম্পূর্ণ কাজ দেখাচ্ছি না ছোট্ট করে আমি এখানে চেইন করে নিব এখানে বৃষ্টি চেইন করে নিয়েছি আমি বৃষ্টি চেইন করে এখন একটি চেইনের ঘর বাদ দিয়ে পরবর্তী চেইন থেকে আমি একটি করে হাফ ডাবল কোরশিট করে নিব একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনের ঘরে আমি একটি হাফ ডাবল কোরশিট করে নিচ্ছি তারপর প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল কোরশিট করে নিব প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল কোরশিট করে নিব প্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে একটি প্রেস করে দিবেন যাতে আমার নেক্সট আপলোড করা ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আমি প্রতিটি চেইনের ঘরে হাফ ডাবল কোরশিট করে নিব দেখুন আমি প্রতিটি চেইনের ঘরে হাফ ডাবল কুরশিট করে নিয়েছি এখন পুরো কাজটিকে ঘুরিয়ে প্রথমে একটি চেইন করে নিব তারপর দেখুন এই যে পুরো কাজটি আমি করেছি প্রতিটা চেইনের ঘরে যখন আমি হাফ ডাবল কুরশিট করেছি কাজটা সোজা হয়েছে আমি যখন ঘরগুলো ডিক্রিস করব। বা ছোট করব তখন আমার এই জিনিসটা গোল হয়ে যাবে আমি এখন একটি হাফ ডাবল কুরশিট করে নিব প্রথম হাফ ডাবল কুরশিটের ঘরে আমি একটি হাফ ডাবল কুরশিট করছি একটু খেয়াল করে লক্ষ্য করুন আমি কিভাবে করছি এই যে দেখুন একটা প্যাচ দিলাম হুকের মাথায় অলরেডি আমার একটি লুপস ছিল এখন দুইটি অ্যাড করার পর তিনটি হয়েছে টোটাল এই তিনটি লুপস রেখে আমি এটাকে ক্লোজ করবো না রেখে আমি আরেকটি প্যাচ দিয়ে পরবর্তী চেইনের ঘর থেকে আরও দুইটি লুপস এনে একসাথে পাঁচটি জয়েন করে দিচ্ছি খুব খেয়াল করে লক্ষ লক্ষ্য করুন এই দুইটি আছে এই দুটি আছে এখন আমি পরের চেনটিতে আরও একটি এনেছি একটি এনে তারপরের ঘর থেকে আবার একটি এনে টোটাল পাঁচটি হয়েছে এখন পাঁচটি ঘর আমি একসাথে জয়েন করে দিচ্ছি চেনের ঘর থেকে লোপ সেনে তিনটি হয়েছে পরবর্তী ঘর থেকে আরও দুইটি লুপস এনে একসাথে পাঁচটি জয়েন করে দিলাম প্রতি দুইটি ঘর প্রতি যে আমি যে নিচে হাফ ডাবল কুরশিট করেছি প্রতি দুইটি ঘরে একটি করে ডিক্রিস করার পর একটি ঘর তৈরি হচ্ছে একটু খেয়াল করে দেখুন আমি এখানে বিশটি হাফ ডাবল কুরশিট করেছিলাম বিশটি চেনের ভিতরে এখন প্রতি দুইটি ঘর আমি একসাথে জয়েন করে দিচ্ছি এই যে দেখুন এইভাবে করলে হাফ ডাবল কুরশিট হয় আমি এটা করছি না তিনটি লুপস রেখে আবার একটি প্যাচ দিয়ে আবার একটি প্যাচ দিয়ে পরবর্তী চেনের ঘর থেকে আরও দুইটি লুপস এনে এখানে আমি পাঁচটি একসাথে জয়েন করে দিচ্ছি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন বাচ্চাদের জুতা তৈরি করে দেখাই আমি বাচ্চাদের জুতার সোল তৈরি করে দেখিয়েছি আর এখন বাচ্চাদের জুতা তৈরি করার আগে এই স্টেপটি খুব দরকারি এই জন্য আপনাদেরকে এটা করে দেখাচ্ছি এই ডিক্রিজ করা যদি আপনারা না জানেন সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের জুতার সামনের যে অংশটি ছোট করা হয় সেটা করতে পারবেন না বাচ্চাদের জুতার সামনের অংশটি এইরকম গোল থাকে ছোট করা থাকে দেখুন আপনারা যদি এইভাবে হাফ ডাবল কুশিট দিয়ে ঘর ছোট করতে পারেন তাহলে অনায়াসেই বাচ্চাদের জুতা তৈরি করতে পারবেন এই জন্য এই ভিডিওটি আমি প্রথমেই মেক করলাম আমি আবারও করে দেখাচ্ছি হাফ ডাবল কুরশিট করার জন্য যে লুপসগুলো আমি এনেছি এগুলো রেখে আবার পরবর্তী ঘর থেকে হাফ ডাবল কুরশিট করার জন্য লুপস এনে পাঁচটি লুপস আমি একসাথে জয়েন করে দিচ্ছি পরবর্তী ঘরে আমি একটি হাফ ডাবল কুরশিট করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার হাফ ডাবল কুরশিট দিয়ে ঘর ডিক্রিজ করা বা ছোট করা ডাবল কুরশিট দিয়ে কিভাবে আপনারা ঘর ছোট করবেন পরবর্তী ভিডিওতে এটাই শেয়ার করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম